দেখেছেন শিলচর আর বরাক নিয়ে ওদের কোনো মাথা ব্যথা নেই। পৌরসভা যেভাবে চলছে ইটস লাইক আ সিন্ডিকেট, বরাককে পোলারাইজ করে ভোট নেওয়া হচ্ছে, পুরোপুরি শিলচরের মানুষকে মিসলিড করা হচ্ছে যে আজকে পৌরসভাতে একটা ইলেক্টেড বডি নাই কারণ হাইকোর্টের স্টে আছে, স্টেটা কর্পোরেশনের নোটিফিকেশনকে করা হয়েছে, দের ইজ নো স্টে অন শিলচর বড, মুখ্যমন্ত্রী চাইলে আজকে বোর্ডের ইলেকশন করাবে। ফ্লাইওভার নিয়ে শিলচরবাসীর সঙ্গে চালাকি করছেন মুখ্যমন্ত্রী, বললেন সুস্মিতা। সরকার কিসের ভিত্তিতে 9,32,600 জনের বায়োমেট্রিক রিলিজ করার সিদ্ধান্ত নিল, এ নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। আজ তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব শিলচরে একটি সাংবাদিক সম্মেলন করেছেন। তিনি বলেন, ফ্লাইওভার নির্মাণ করা নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিলচরবাসীর সঙ্গে চালাকি করছেন। একদিকে তিনি বলছেন সরকার শিলচরে ফ্লাইওভার নির্মাণে 1,200 কোটি টাকা বরাদ্দ করেছে, অন্যদিকে তিনি আবার বলছেন শিলচরবাসী চাইলেই এটা নির্মাণ করা হবে, এটা তো চালাকি। এই মন্তব্য তৃণমূল কংগ্রেস সাংসদ সুস্মিতা দেবের। আজ তিনি বলেন মুখ্যমন্ত্রী ভালো করেই জানেন যেই মুহূর্তে রাস্তা সম্প্রসারিত করে ফ্লাইওভার নির্মাণ করতে যাবে সরকার তখনই বাধা আসবে, তখনই কাজ বন্ধ হয়ে যাবে, দোষ চাপবে শিলচরবাসীর উপর, যেমনটা হয়েছিল বীথিকা দেব পৌরসভা নেত্রী থাকার সময়। তিনিও শিলচরে ফ্লাইওভার নির্মাণের প্রস্তাব দিয়েছিলেন কিন্তু এর বিরুদ্ধে মিছিল প্রতিবাদ হলে সরকার পিছিয়ে আসে, তাই মুখ্যমন্ত্রী যা বলেছেন এটা চালাকি ছাড়া আর কিছুই নয়। সিমিলারলি শিলচরে যে ট্রাফিকটা হয় ইটস আ বিগ প্রবলেম, কোয়েশ্চেন ইজ ফ্লাইওভার দিয়ে সমাধান হবে কিনা ইজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন, উনি তো 1,200 কোটি টাকা না কত, এখন প্রশ্নটা হলো উনি খুব বুদ্ধি করে বলেছেন যদি শিলচর শহরের মানুষ চায় তবে ফ্লাইওভারটা হবে, মানে কি শিলচরে ফ্লাইওভার করতে হলে ইভিকশন করতে হবে। সো ওরা যখন এডিকশন করতে হবে যদি শিলচরে প্রতিবাদ হয় উনি বলে দেবেন আমি ফ্লাইওভার করতে পারছি না, আর শিলচরের মানুষ আমাকে করতে দিচ্ছে না, এটা তো সবাই বুঝছে। হি নোজ দ্যাট এডিকশন ইজ আ ভেরি, এটা তো বীথিকা দেবের সময়, এটা বীথিকা দেবের সময় যখন ড্রেনেজ স্কিমটা শুরু হলো তখনই তো আমরা দেখতে পারলাম কি ধরনের প্রতিবাদ হলো এডিকশন নিয়ে। উনি খুব কেয়ারফুলি এই স্টেটমেন্টটা দিয়েছে যে আমি টাকা দিচ্ছি আপনারা চান কি না দেখুন, বাট আমি মনে করি যে ফ্লাইওভার করতে হলেও প্রথম একটা ইলেকট্রিক বোর্ড বসা, জনতার আওয়াজটা মুখ্যমন্ত্রীর কাছে কিভাবে গিয়ে পৌঁছবে না যে ওরা কি চাইছে। একটি প্রশ্নের উত্তরে সুস্মিতা দেব আরো বলেন শুধু পূজোর সময় রাস্তা সংস্কার হবে কেন, মানুষ কি শুধু পূজোর সময় রাস্তা চলাচল করে নাকি অন্য সময় কোনো রাস্তার সংস্কার হবে না। শিলচর পৌর নিগমের নির্বাচন না হওয়ার পেছনে রাজ্য সরকারের কারসাজি দেখতে পাচ্ছেন সুস্মিতা দেব। তিনি বলেন আদালতে মামলার দোহাই দিয়ে শিলচর পৌর নিগমের নির্বাচন করা হচ্ছে না, এটাও সরকারের কারসাজি, সরকারের যদি সদিচ্ছা থাকে তাহলে শিলচর পৌর নিগমের বদলে পৌরসভা নির্বাচন করতে পারে, তাতে কিছুটা সুরাহা মিলবে, মুখ্যমন্ত্রী চাইলেই এই নির্বাচন করাতে পারেন বলে মন্তব্য করলেন সুস্মিতা দেব। স্টে অর্ডারটাই কি আছে, হাইকোর্ট বলছে যে হ্যাভিং রেগার্ড টু প্রভিশনস অফ আর্টিকেল হেনো তেনো 243Q ইজ লোকাল সেন্টার ক্লজ 1 ইজ ডিক্লাইন টু ডায়ার, আচ্ছা যে নোটিফিকেশনের মাধ্যমে কর্পোরেশন ডিক্লেয়ার হলো উইচ ইজ 28/11/2022, হ্যাঁ কমিশনার আর সেক্রেটারি আসাম গভর্নমেন্টের একটা নোটিফিকেশনের মাধ্যমে শিলচরকে কর্পোরেশন করলো, এই নোটিফিকেশনটা গভর্নর অফ আসামের কাছে গেছে কি যায়নি এটা নিয়ে কোর্টের সামনে কোনো তথ্য ছিল না, তো বলছে যতদিন এই তথ্যটা এখানে কোর্টে আসবে না এই নোটিফিকেশনের অপারেশনটা মানে এই নোটিফিকেশনটা লাগু হবে। এখন স্টেটা কি, স্টেটা হলো 28/11/2022 নোটিফিকেশনটা লাগু হবে না, নোটিফিকেশনটা কি যে শিলচর কর্পোরেশন হবে, স্টেটা কিসের উপরে আছে
কর্পোরেশনের উপরে আছে। আমি আসামের মুখ্যমন্ত্রীকে বলছি যে শিলচর বোর্ডের 28টা ওয়ার্ডের ইলেকশন করার কোন স্টে আছে নাকি? হোয়াট ইজ স্টপিং দ্য গভর্নমেন্ট, হোয়াট ইজ স্টপিং দ্য গভর্নমেন্ট টু হ্যাভ আ ইলেকশন অফ দ্য বোর্ড? আমি কর্পোরেশনের ইলেকশনের কথা বলছি না, আমি বোর্ডের কথা বলছি। যেভাবে ডিব্রুগড়ে বোর্ডের ইলেকশন হচ্ছে, এটা কোন আইনি বাধা আছে? অনেক সময় ভাবি, আমি জানি না জার্নালিস্টের একটা পাস পেতে হলে কি শিক্ষা লাগে আর কি দীক্ষা লাগে। ওনার প্রেস মিটে অনেক সময় যাওয়ার ইচ্ছা আমারও করে এই প্রশ্নগুলো করার জন্য। হ্যাঁ, এটা আবার জাতপাতেরও কথা চলে আসে, আপনার নাম কি, আপনি কোন জাতি, কেন? যাই হোক, সো দের ইজ নো স্টে শিলচর বোর্ডের ইলেকশন করাবার জন্যে কোনো কোর্টের কোনো বাধা নেই, নাম্বার ওয়ান। হ্যাঁ, নাম্বার টু, যারা এই কেসটা করে কর্পোরেশন তাকে আটকে রেখেছে, ওরা কোন দলের, এটা আপনারাই তদন্ত করে লিখে দিবেন যখন এই নিউজটা কভার করবে। Why are you misleading the people of Silchar? এটা পুরোপুরি শিলচরের মানুষকে মিসলিড করা হচ্ছে যে আজকে পৌরসভাতে একটা ইলেকটেড বডি নাই, কারণ হাইকোর্টের স্টে আছে। স্টেটা কর্পোরেশনের নোটিফিকেশনকে করা হয়েছে, দের ইজ নো স্টে অন শিলচর বোর্ড। মুখ্যমন্ত্রী চাইলে আজকে বোর্ডের ইলেকশন করাবে। সো আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড যে উনি এইভাবে পাশ কাটিয়ে চলে গিয়ে পৌরসভাতে, পৌরসভা যেভাবে চলছে ইট ইজ লাইক আ সিন্ডিকেট, পৌরসভা একটা সিন্ডিকেটের মতো চলছে। এত বড় জনমত নিয়ে যে মুখ্যমন্ত্রী এসছে, শিলচর থেকে 50,000-60,000 ভোটে যিনি জিতে একজন এমপি এমএলএ আজকে বিধানসভা লোকসভাতে যাচ্ছে, শিলচর পৌরসভার প্রতি এই ধরনের স্টেপ ফাদারলি ট্রিটমেন্ট কেন? আর এটার মধ্যে এত বড় একটা মিসলিডিং স্টেটমেন্ট একজন মুখ্যমন্ত্রী দিবেন সেটা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। তার আগে তো তিনি বলেছিলেন সাংসদ এবং বিধায়ক, যিনি সাংসদ আর বিধায়ক চাইছে না, কেন চাইছে না? আপনার কি ব্যাখ্যা, বোর্ড নির্বাচনটা কেন করানো হলো? ইট ইজ সিম্পল, দেখেন শিলচর আর বরাক নিয়ে ওদের কোনো মাথা ব্যথা নেই, ওদের কোনো মাথা ব্যথা নেই, কারণ বরাককে পোলারাইজ করে ভোট নেওয়া হচ্ছে। বরাকে রাস্তাঘাট হোক না হোক, আমাদের হাফলংয়ের রাস্তা ঠিক হোক না হোক, আমরা বর্ষায় 6 মাস আটকে যাই না কি হয়, মানুষ তো ভোট দিচ্ছে, কেন দিচ্ছে? বিকজ অফ পোলারাইজেশন। সো বিজেপির বরাক নিয়ে কোনো টেনশন নেই, ওরা ডিলিমিটেশনের সময় বুঝে নিয়েছে, ওরা ডিলিমিটেশনের সময়, ডিলিমিটেশনের পরেই তো লোকসভা ইলেকশন হলো, রেজাল্টটা কি হলো? সো ওরাও তো পলিটিশিয়ান, দে নো দ্য লাভ অফ দ্য পিপল। আর যতদিন বরাক ভ্যালি পোলারাইজ থাকবে এইভাবেই হবে, রাস্তাঘাট ম্যাটার করবে না, পেপার মিল বন্ধ হয়ে গেছে ম্যাটার করবে না, পৌরসভার ইলেকশন হচ্ছে না ম্যাটার করবে না। সব সময় একটা জাতি আর ধর্মর ভিত্তিতে যদি ভোট হতে থাকে বরাকে, বরাকে এইভাবেই চলবে। আপনি বলছেন পুরসভা সিন্ডিকেট, এই সিন্ডিকেটটা আপনার মধ্যে রাজনীতিবিদরা আছে, সিন্ডিকেট জিনিসটা মানে কি, কন্ট্রোল? সিন্ডিকেট জিনিসটা মানে কি, যে 2-3 জনের হাতে আছে? আপনাদের কোনো সন্দেহ আছে যে 2-3 জনের হাতে আছে? আজকে আমি যদি শিলচরের এমএলএ থাকতাম, যা টাকা পৌরসভাতে আসতো, আজকে কমিশনার থাকুক না, রেসিডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আছে, আছে কি আছে না, প্রত্যেকটা ওয়ার্ডে রেসিডেন্সিয়াল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আছে, এমিনেন্ট সিটিজেন্সরা আছে, বসে ওদের কাছ থেকে একটা তালিকা নিন না, ওদের কী চাই? PWD রোডে শুধু নালা বানাচ্ছে, একটাই লাভ হচ্ছে যারা দোকানদার আছে, জল তো নিষ্কাশন হবেই না এটা দিয়ে, যতক্ষণ ডাউনস্ট্রিমে কিছু হবে না, একটা শুধু লাভ হচ্ছে কিছু দোকানদারের, মানে দোকানের সামনেটা পাক্কা হয়ে যাচ্ছে, এছাড়া এগুলো নানা দিয়ে কোনো লাভ হচ্ছে। বরাকের উন্নয়ন প্রসঙ্গে তৃণমূল সাংসদ বলেন, বিজেপি কখনোই বরাকের উন্নতি করবে না, এরা এখানে সাম্প্রদায়িক বিভাজন করে ভোটে জিতে
উন্নয়নের ভিত্তিতে, তাই এরা বরাকের কোনো উন্নতি করবে না। সুস্মিতা আরো বলেন, এখন আবার খিলঞ্জিয়া, ভূমিপুত্র, স্থানীয় বাসিন্দা ইত্যাদি নামে আসামের বাসিন্দাদের বিভাজিত করতে চাইছে। আসলে এদের কাজ করার কোন সদিচ্ছাই নেই, সবসময় সমাজে বিভাজন সৃষ্টি করে ফায়দা তুলতে চায় বিজেপি। এ যেমন তখন বিধানসভায় দাঁড়িয়ে স্বয়ং মুখ্যমন্ত্রী সাম্প্রদায়িক মন্তব্য করে যাচ্ছেন বলেও মন্তব্য করেছেন সুস্মিতা। তিনি বুঝে গেছেন তার সরকারের অবস্থা খারাপ, ভোটে আর জিততে পারবে না, তাই তিনি এখন সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করে ভোটে জয়ী হতে চাইছেন বলেও মন্তব্য করেছেন সুস্মিতা। মনে করে ইলেকশন হারবে তখন হিন্দু মুসলমানের মধ্যে ডিভিশন করবে, আর মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন যে ওনার পজিশন সমস্ত আসামে খুবই খারাপ। উনি যে ধরনের কথাবার্তা অ্যাসেম্বলিতে বলা শুরু করেছেন, মিয়া মুসলিম বের করো, এই করো, সেই করো, উনি এটা হলো একটা ইঙ্গিত যে আসামের মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন 26 ওনার বিপদ আছে আর কিছু। হ্যাঁ, উনি করিমগঞ্জে ভোট ডিভিশন করলেন, যে কোনো একটা কমিউনিটিকে বলবেন করলেন খিলঞ্জিয়া দিব। এই যে 3 দিন ঘুরে গেলেন বরাকে, ওদের সঙ্গে বসেছেন, ওদের সঙ্গে বসেছে নাকি মুখ্যমন্ত্রী বসে? দিস ইজ বিজেপি। যে ইলেকশন চলে যাবে উনি মিয়া নন মিয়া সবার সঙ্গেই আলাপ আলোচনা করবেন, খোলামেলা করবেন ভোটের সময়। উনি কি মুসলিম কমিউনিটির ভোট কম চেয়েছেন করিমগঞ্জে এসে? ঢিঙে ইলেকশনে ঢিঙে গিয়ে সভাতে উনি কি ওদের ভোট চাননি? কি বলতে চাইছেন? এখন অ্যাসেম্বলিতে বড় বড় লেকচার দিচ্ছে, আর কত ডিভাইড করবেন আপনি সোসাইটিকে? আমরা মিডিয়াতেই দেখেছি, আমি তো ঘুমে নিই। সো দ্য কোয়েশ্চেন ইজ দ্যাট লাগাতার government is creating different classes of citizens. One class of citizen is Kilonjia, one class of citizens is indigenous, one class of citizens is Notun Kilonjia, one class of citizens is original inhabitant, one class of citizens is between August 2019 and February to August. So February to August এর কি ক্রাইটেরিয়া যদি মুখ্যমন্ত্রী বুঝিয়ে দেন, সন্তোষ মন্ডল জিজ্ঞেস করাকে পা রেখেছিলেন, বলছিলেন আমরা মিলেমিশে থাকবো, কারফিউ উঠাও, সব সমাজকে নিয়ে বসি, এটা ঠিক করে দিয়েছিলেন, কাউকে বলেননি ঘুটনা এরকম এরকম মত মাথা মতো করে ক্ষমা চাও কোনদিন বলেনি। আজকে আপনারা বলেন আলফা তো ব্যান্ড, ঠিক কিনা? আলফা ব্যান্ড, যখন আলফা সারেন্ডার করে সালফা হয়, ওরা কি স্টেজে মাথা নত করে ক্ষমা চায় খুনের জন্য? চায় নাকি? কেন চায় না? কেন চাইতে হয় না? কেন চাইতে হয় না? আলফা যখন সারেন্ডার করে সালফা হয়, ওরা ক্ষমা চায় যে আজকে মারওয়ারি কমিউনিটিকে ক্ষমা চাইতে হলো? দেখিয়ে দিও আসামের নিউজ। আমি বলেছি এনআরসি চূড়ান্ত না হওয়া লক্ষ লক্ষ মানুষের আধার কার্ড আটকে থাকায় অসন্তোষ প্রকাশ করেছেন সুস্মিতা দেব। তিনি বলেন, আজ শুনলাম 9 লক্ষ লোকের নামে আধার কার্ড ইস্যু হচ্ছে, এরা কারা, কোন জনগোষ্ঠীতে দেখতে হবে, কেন অন্যদের আধার কার্ড ইস্যু হবে না, এ বিষয়ে সুস্মিতা দেব আবার সুপ্রিম কোর্টেও যাচ্ছেন বলেও জানিয়েছেন। আমি এই প্রশ্নটা আসাম সরকারকেও করছি এবং ভারত সরকারকেও করছি, কারণ আধার এন্ড সিটিজেনশিপ হলো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডার। তাই যে আমি স্টেট গভর্নমেন্টকে একটা জিজ্ঞেস করে যাই না, আমি উত্তর পাবো কি না, বাট আই থিঙ্ক এই 9 লক্ষ ফিগারটা কোথা থেকে আসলো, কিসের ভিত্তিতে, কী ক্রাইটেরিয়া, এটা ভারত সরকারকে জানানো উচিত। আগামী সেশনে আমি নিশ্চয়ই জিজ্ঞেস করবো এবং গৃহমন্ত্রীকে চিঠিও আমি ইমিডিয়েটলি দিব। বাট দিস ইজ সামথিং আপনারা কালকের পেপারে বাহ বাহ করে লিখে দেবেন না, কালকের পেপারে এটা বাহ বাহ করে লিখে দেবেন না যে প্রবলেম সলভ হয়ে গেছে।
আর যারা এনআরসির মধ্যে নাই, আধার কার্ড দিয়ে নাগরিকত্ব হয় না, আধার কার্ড সিটিজেনশিপের প্রমাণ না, তবে কেন যারা এনআরসির বাইরে আছে তাদেরকে বায়োমেট্রিক দেওয়া হচ্ছে না কেন? একটা আর্গুমেন্ট থাকতে পারে, আমি বলে দিচ্ছি ওরা বলতে পারে ওরা 182 টেস্ট থাকে লন্ডন আমেরিকা থেকে আছে, ওরা তো ভিসা নিয়ে আসে, ঠিক আছে, ভিসা নিয়ে আসে, দে আর নট ইলিগাল মাইগ্রেন্টস। বাট আসামে একটা ইস্যু আছে ইলিগাল মাইগ্রেশন, কিন্তু আপনারা ভালো করে অবগত যে পাসপোর্ট একটা বদলানো হয়েছিল 2017, সেখানে কি বলা হয়েছিল, একটা কন্ডিশন দিয়ে বলা হয়েছিল যারা এসছে দে আর নো লঙ্গার ইলিগাল মাইগ্রেন্টস, বলা হয়েছিল কিনা উত্তমদা? Unless you are a illegal foreigner, how can you refuse him aadhar card? How can you refuse him aadhar card? Jukti ta ki? There is no logic. Acha ei je 21 lakhs, so in that 26 lakhs, do you know how many youth people are there who don't have jobs? You can't apply for jobs. You can't get a ration card. Whereas Supreme Court in its order has said that despite the NRC, no regressive action will be taken. You know who goes to the government? Ami to opekkha hai je mukhyamantri ra bujhiye bolben. Uni shudhu ekta period diye diyechen jeta ekjon sambadik bondhu bolche. Kintu ei period er selection ta keno holo ke jane? I can't say. পিছনে কি থাকতে পারে মানে কারণ? উনি ঘুম থেকে উঠে কাকে কিলঞ্জিয়া বানাবেন আর কার বায়োমেট্রিক সেলার করবেন কি বলতে পারে? আমি অপেক্ষায় আছি, আমি সুপ্রিম কোর্টে নেক্সট এটাই জিজ্ঞেস করবো যে ক্রাইটেরিয়াটা আপনারা দিতে পারবেন বা আপনারা দিতে পারবেন না, কেন ওরা স্ট্যান্ডার্ড অপারেটিভ প্রসিজারটা দেখাচ্ছে সুপ্রিম কোর্টে, রাইট? যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজারে আছে যে যতক্ষণ এনআরসি পাবলিশ হবে না এটা রিলিজ করা যাবে না, এনআরসি তো এখনো নোটিফাই হয়নি, তার মানে আপনারা করতে পারেন, করছেন না কেন? এখন এই সিলেকশনটা কে করবে? কি কিসের পিরিয়ড? একটা পিরিয়ড দিয়েছে আমি বুঝছি, বাট বাই দিস পিরিয়ড আই এম ওপেন টু আ লজিক। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, ধন্যবাদ।